ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ অন্যতম একটি স্তম্ভ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম হলে প্রতিটি মুসলমানের জন্য জীবনে একবার হজ পালন করা ফরজ। মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় প্রতি বছর বাংলাদেশ থেকে আল্লাহর ঘর কাবার উদ্দেশ্যে পবিত্র মক্কা শহরে জমায়েত হন ধর্মপ্রাণ মুসল্লিরা। অস্বাভাবিক বিমান ভাড়া ও হজ প্যাকেজের দাম বেড়ে যাওয়ার কারণে সম্প্রতি হজ যাত্রার আগ্রহ হারিয়ে ফেলেন অনেকে। খরচের এমন সমস্যা সমাধানে এবার বাংলাদেশি হজ যাত্রীদের জন্য বড় সুখবর দিল সৌদি সরকার। জানা গেছে, বাংলাদেশ থেকে সমুদ্রপথে হজ যাত্রী পাঠানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে সৌদি প্রশাসন। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। সৌদি আরবের জেদ্দায় হজ ও উমরা মন্ত্রণালয়ের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তাওফিক ফাউজান আল রাবিয়ার মধ্যে রোববার দুপুরে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি মন্ত্রী এই সম্মতির কথা জানান। সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এদিকে সমুদ্রপথে হজযাত্রী প্রেরণের বিষয়ে ধর্ম উপদেষ্টার প্রস্তাবে সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী জানান, সমুদ্রপথে বাংলাদেশ থেকে হজযাত্রী প্রেরণে সৌদি সরকারের কোনো আপত্তি নেই, তবে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারকেও জাহাজ কোম্পানির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। উল্লেখ্য, এবছর পরীক্ষামূলক জাহাজযোগে 2-3 হাজার হজযাত্রী প্রেরণের ব্যাপারে বাংলাদেশ সরকার চিন্তাভাবনা করছে। চলতি বছর সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় থেকে প্রতি এজেন্সিকে কমপক্ষে 2000 হাজি পাঠানোর কোটা নির্ধারণ করা হয়। এ ব্যাপারে ধর্ম উপদেষ্টা 2024 সালের মতো এজেন্সি প্রতি 250 জন কোটা পুনর্নির্ধারণের অনুরোধ জানালে সৌদি মন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। এর আগে প্রতি বছরই হজের বিমান ভাড়া বাড়ানো নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা যাচ্ছে। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, গত 5 বছরের ব্যবধানে হজের বিমান ভাড়া বেড়েছে 58% বেশি। 2017 সালের বিমান ভাড়া ছিল 1,24,723 টাকা, 2023 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 1,97,797 টাকায় এবং 2024 সালের হজের সময় প্রত্যেক হজযাত্রীর কাছ থেকে বিমান ভাড়া বাবদ 1,95,000 টাকা নেওয়া হয়েছিল। প্রতি বছর হজের বিমান ভাড়া বাড়ানোর ঘটনায় বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হজের বিমান ভাড়া কমানোর দাবি তোলে, কিন্তু বিশ্বব্যাপী জ্বালানের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে ভাড়া কমায়নি বিগত সরকার। আবিদ হাসান, কালবেলা।